পরীক্ষামূলকভাবে সূর্যমুখী ফুল চাষ করে সাড়া ফেলেছেন যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা। বাড়ি সূর্যমুখী তিন জাতটি সংগ্রহ করতে এর মধ্যে দেশের বিভিন্ন এলাকার কৃষকরা ভিড় জমাচ্ছেন কৃষি গবেষণা কেন্দ্রে। সূর্যমুখীর এই জাতটি আগামী বছর থেকে কৃষক পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। রিপন হোসেনের তথ্য ছবিটি ডেস্ক রিপোর্ট। 2019 সালের প্রথম দিকে বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্র থেকে উন্নত জাতের এই সূর্যমুখী ফুলের জাতটি অবমুক্ত করা হয়। এরপর থেকে দেশের বিভিন্ন এলাকার কৃষি গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা তাদের তত্ত্বাবধানে জাতটি নিয়ে গবেষণা শুরু করেন। এরই ধারাবাহিকতায় যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে বাড়ি তিন সূর্যমুখী ফুলের পরীক্ষা শুরু হয়। গত এক বছর ধরে জাতটি নিয়ে গবেষণা চালিয়ে সফল হয়েছেন কৃষি বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণা করে দেখছে এটি একটি ক্যান্সার প্রতিরোধীতে এবং শুধু হাঁপানি, শ্বাসকষ্ট এবং আমাদের শরীরে ময়শ্চারাইজিং, অর্থাৎ এটা মা ব্যবহার করতে পারলে শরীরে ময়শ্চার পর্যন্ত আসবে এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটা ক্যান্সার কোষ বিধ্বংসী আমাদের এই তেল। উচ্চ ফলনশীল নতুন এই জাতের সূর্যমুখী চাষে অনেক আশার আলো দেখছেন গবেষণার মাঠে কর্মরত কৃষকরা। এই সূর্যমুখী গাছগুলো সহজে হেলে পড়ে না, ফুলের আকৃতি অনেক বড়, তেল বেশি হয়, বাজারের চাহিদা আছে, এগুলো খাটো জাতের, ফলনও বেশি, আবার ভাঙেও কম। তেলটা খাটি, আপনার প্রতিটা তরকারিতে স্বাদ লাগে ভালো। নতুন জাতের এই সূর্যমুখী ফুলের গুণাগুণের পাশাপাশি বাংলাদেশের আবহাওয়ার সাথে খুবই উপযোগী। শীঘ্রই কৃষক পর্যায়ে এই জাতটি ছড়িয়ে দেওয়া হবে বলে জানান গবেষণা কেন্দ্রের এই কর্মকর্তা। সবেমাত্র আমাদের খাটো সূর্যমুখী জাত উদ্ভাবন হয়েছে এই বছর। আমরা আগামী বছর থেকে এর বীজ উৎপাদন করে কৃষক পর্যায়ে ছড়িয়ে দেওয়ার প্রকল্প হাতে নেওয়ার চেষ্টা চলছে। সূর্যমুখীর এই জাতটি কৃষক পর্যায়ে পৌঁছে দিতে পারলে দেশে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত ভোজ্য তেল উৎপাদনে সহায়ক হবে বলে জানান তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।